হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আবির ফ্রম লিভ আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্লিপার সার্কিট ক্লিপার সার্কিটের কাজ কি সেটা বললে আপনারা বসে যাবেন যে ক্লিপার সার্কিট আসলে কি জিনিস ক্লিপার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যেটা ইউজ করা হয় কোনো একটা এসি সিগন্যালকে কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেলের মধ্যে লিমিট করার জন্য সেক্ষেত্রে তার ওয়েব ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যেমন ধরেন এখানে আমাদের কাছে একটা এসি সিগন্যাল আছে এখন এই এসি সিগনালে ভোল্টেজ লেভেল হচ্ছে ফাইভ ভোল্ট এখন আমরা যদি এটাকে থ্রি ভোল্টের মধ্যে লিমিট করতে চাই তাহলে আমাদেরকে ক্লিপার সার্কিট ইউজ করতে হবে আর সেক্ষেত্রে ওয়েবশেপটা দেখতে পাচ্ছেন কীরকম হবে এখন ক্লিপার সার্কিট আছে মোট চার ধরনের ওয়েবশেপের ওপর ডিপেন্ড করে এই চার ধরনের ক্লিপার সার্কিট একটা হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট এরপর নেগেটিভ ক্লিপার সার্কিট এরপর বায়াস্ট ক্লিপার সার্কিট এবং কম্বিনেশনাল ক্লিপার সার্কিট শুধুমাত্র আউটপুট ওয়েবশেপের ভেরিয়েশনের উপর ভিত্তি করে এই চার প্রকারের প্রথমে পজিটিভ ক্লিপার সার্কিটের কথা বলি পজিটিভ ক্লিপার সার্কিট এসি সিগন্যালগুলোর শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলগুলো কাট করে মানে ক্লিপ করে এবং সার্কিট কনফিগারেশনের ভিত্তিতে পজিটিভ ক্লিপার সার্কিট আছে দুই ধরনের একটা হচ্ছে পজিটিভ সিরিজ ক্লিপার সার্কিট এবং পজিটিভ শান্ট ক্লিপার সার্কিট এরপর আসি নেগেটিভ ক্লিপার সার্কিটে এক্ষেত্রে ইনপুট ওয়েবশেপের নেগেটিভ হাফ সাইকেলগুলোকে কাট করবে নেগেটিভ ক্লিপার সার্কিট সার্কিট কনফিগারেশনের উপর ভিত্তি করে দুই প্রকার একটা হচ্ছে নেগেটিভ সিরিজ ক্লিপার সার্কিট এবং নেগেটিভ শান্ট ক্লিপার সার্কিট এরপর বায়াস্ট ক্লিপার সার্কিট এই ধরনের ক্লিপার সার্কিটের আরও দুই রকমের সাব ক্লাসিফিকেশন আছে সেটা আগে বলি পজিটিভ বায়াস্ট ক্লিপার সার্কিট এবং নেগেটিভ বায়াস্ট ক্লিপার সার্কিট আপনি যে ইনপুট ওয়েবশেপটা দিবেন পজিটিভ বায়াস্ট ক্লিপার সার্কিট সেই ওয়েবশেপটার পজিটিভ পোর্শনের অংশ কাট করবে মানে পজিটিভ পোর্শনটাকে নির্দিষ্ট একটা ভোল্টেজ লেভেলের মধ্যে লিমিট করে দিবে। এবং নেগেটিভ বাস্ট ক্লিপার সার্কিট নেগেটিভ হাফ সাইকেলগুলোর ক্ষেত্রে এরকম করবে এরপর কম্বিনেশনাল ক্লিপার সার্কিট আপনি যে ইনপুট ওয়েবশেপটা দেবেন সেটার পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে এরকম কাট করবে বা ক্লিপ করবে একটা স্পেসিফিক ভোল্টেজ লেভেল পর্যন্ত তার মানে এটা দুই ধরনের বায়াস্ট ক্লিপার সার্কিটের কম্বিনেশন বায়াস্ট এবং কম্বিনেশনাল ক্লিপার সার্কিট একটু ডিটেইলড ডিসকাশনের বিষয় সেজন্য এই ভিডিওতে আমি শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ ক্লিপার সার্কিট নিয়ে আপনাদের কাছে বলবো তাহলে প্রথমে বলি পজিটিভ ক্লিপার সার্কিট নিয়ে পজিটিভ ক্লিপার সার্কিট আছে দুই ধরনের আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটা হচ্ছে পজিটিভ সিরিজ ক্লিপার সার্কিট এবং আরেকটা হচ্ছে পজিটিভ শান্ট ক্লিপার সার্কিট সিরিজ ক্লিপার সার্কিট ব্যবহার করা হয় কারেন্টের ওয়েব ফর্মকে ক্লিপিং করার জন্য এবং শান্ট ব্যবহার করা হয় ভোল্টেজের ওয়েব ফর্মকে ক্লিপিং করার জন্য এখন প্রথমে পজিটিভ সিরিজ ক্লিপার সার্কিটের সেটিংটা আপনারা দেখুন যখন ইনপুট কারেন্টটা অ্যাপ্লাই করা হবে তখন আউটপুট কারেন্ট কী হবে আপনারা খেয়াল করেন যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন ডায়ারটা কিন্তু রিভার্স বায় তাই এই পজিটিভ হাফ সাইকেলকে ব্লক করে দিবে এরপর যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন ডায়ারটা ফরওয়ার্ড বয় তাই নেগেটিভ হাফ সাইকেলকে পাস করতে দেবে সেজন্য আউটপুটের ওয়েবসেপ শুধুমাত্র নেগেটিভ সাইকেলগুলো থাকবে পজিটিভগুলো থাকবে না কাজেই কারেন্টের পজিটিভ পার্টকে ক্লিপিং করা হয়ে গেছে এইবার পজিটিভ শান্ট ক্লিপার সার্কিট দেখুন এর সেটিংটা হচ্ছে এরকম যখন ইনপুটে ভোল্টেজ ওয়েব ফর্মটা অ্যাপ্লাই করা হবে তখন প্রথমে যখন পজিটিভ সাইকেল আসবে তখন ডাটটা কিন্তু ফরওয়ার্ড হয়ে আসে রেজিস্ট্যান্সকে আমি যদি নেগলিজিবল ধরি তাহলে ডাটটা কিন্তু শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করা যাবে কাজেই এই টার্মিনালে ভোল্টেজ কিন্তু জিরো কারণ শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ অবশ্যই জিরো কেননা শর্ট সার্কিটের অ্যাক্রসের রেজিস্ট্যান্স জিরো তাই ভোল্টেজ ড্রপও জিরো তার মানে ভোল্টেজ ফর্মের পজিটিভ হাফ সাইকেলকে ব্লক করে দিছে এখন যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন হচ্ছে রিভার্স বাইসে তার মানে ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করা যাবে তাহলে দেখেন নেগেটিভ হাফ সাইকেলের পুরো ভোল্টেজটাই কিন্তু এই দুই টার্মিনালের মধ্যে পাস হয়ে গেছে তা মানে নেগেটিভ সাইকেলটাকে পাস করতে দিছে কিন্তু পজিটিভ সাইকেলটা ব্লকড তাই ইনপুট ভোল্টেজের শুধুমাত্র নেগেটিভ সাইকেলগুলো থাকবে এরপর নেগেটিভ ক্লিপার সার্কিট নেগেটিভ ক্লিপার সার্কিট কি আপনারা আগে থেকে জানেন সেটা হচ্ছে কারেন্ট বা ভোল্টেজের ওয়েবফর্মের নেগেটিভ সাইকেলকে ক্লিপ করবে তা মানে ক্যান্সেল করবে এবং পজিটিভ সাইকেলকে পাস করতে দিবে এটাও পজিটিভ ক্লিপার সার্কিটের মতো দুই প্রকার একটা হচ্ছে নেগেটিভ সিরিজ ক্লিপার সার্কিট আর একটা হচ্ছে নেগেটিভ শান্ট ক্লিপার সার্কিট প্রথমে নেগেটিভ সিরিজ ক্লিপার সার্কিটে দেখুন ঠিক হাফ ওয়ে ব্রেকটিফায়ার মতো যখন পজিটিভ হাফ সাইকেলটা আসবে তখন ডার্ট ফরওয়ার্ড বায়াসে তার মানে পাস করতে দেবে আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কিন্তু ডার্টটা রিভার্স বায়াসে তাই ব্লক করে দেবে তার মানে আউটপুট ওয়েব ফর্মে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলগুলো পাস করতে দিচ্ছে এরপরে নেগেটিভ সাউন্ড ক্লিপার সার্কিট এই হচ্ছে সার্কিটের সেটিং যখন পজিটিভ হাভ সাইকেল আসতেছে তখন কিন্তু ডাটটা দেখেন রিভার্স বাসে তার মানে ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করা যাবে তাহলে এই দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ যেটা সেটা হবে ভোল্টেজ সরচে সমান কেননা ডাটটা ওপেন সার্কিট হয়ে যাওয়াতে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি পুরো ভোল্টেজটাই ওই দুই টার্মিনালে পাস হয়ে গেছে এরপর যখন নেগেটিভ সাইকেল আসবে তখন ডায়ারটা ফরওয়ার্ড বাসে তা মানে শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস হয়ে যাবে কাজে এই দুইটা বেনালের মধ্যে ভোল্টেজটা হবে জিরো কেননা শর্ট সার্কিটের মধ্যে ভোল্টেজ জিরো তাই ওয়েবশাইপটা হবে এরকম শুধুমাত্র পজিটিভ সাইকেলগুলো পাস করতে ইচ্ছে ক্লিপার সার্কিটের একটা মজার নাম আছে সেটা হচ্ছে স্লাইসার সার্কিট কেননা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সার্কিটটা ওয়েব ফর্মের কোনো না কোনো অংশ স্লাইস করতেছে আজ এ পর্যন্তই সামনের ভিডিওতে ইনশাল্লাহ বেস্ট ক্লিপার সার্কিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ